মোর বিশাল দায়িত্ব এই যে তাড়ি পাতে খালি ডেঙ্গু আর ডেঙ্গু এই জন্য আমার খুব চিন্তা। মোর আছে এক কনস্টেবল, তার নাম হেদলু। হেদলু আজকে ছাড় তোলানোর বাকালে। হ্যাঁ রে হেদলু, আরে কন্টানো করে আমি হাঁটি ওরা, তুই আবার হেদুলু নাম তো তোর হেদুলির মতন ব্যবহার করে কি করে জানি না। আমরা এখন মুই এই যে নতুন একটা থানা হিসেবে গোনাই ডাঙ্গা, ওই থানার ওই অসি অসি একটি কনস্টেবল ফেছা কি কইবেন কয়বার চট করি, সময় নাই মোর। তোমরা অসি হইছেন তো কি হইছেন মোক চট করি কহ, মুই অত থানার বড় বাবু। দেশের জনগণের টাকা বেতন নেও, সমাজের প্রতিপত্তি একটা দায় দায়িত্ব আছে। পশ্চিমবঙ্গ সরকার আমার কত দেশে, আমার তো সরকার কিছু দেওয়ার দরকার, সরকার কিছু আমার কাজে চাহাইছে কনস্টেবল। না না স্যার, আমার তো না কিছুই চাই না, আমার না চাইছে টাকা আর আমার তো না চাইছে পয়সা, শুধু একটাই কি চাইছে যে সরকার চাইছে ডেঙ্গু তাড়ান আর প্রাণ বাঁচাতে। তাহলে কনস্টেবল, তাহলে কথাটা বুঝা গেলু, শুধু বেতন খাইলে হবে জনগণের টাকায়, আমার একটা কর্তব্য দায়িত্ব আছে। ওই যে আজকে থেকে গণনা করব, আমরা পাড়ায় পাড়ায় ঘুরাব যে কোন বাড়িটার আশেপাশে ডোবা নালা, খানা খন্দ, নারিকলের মালই, তারপরে দই খাইছে টপটা ফেলে দিয়েছে, ওইগুলো আমরা দেখব। আর ভাঙ্গা বোতল আকাশপাকে মুখ করে থুইছে, আর অন্য জল জমিছে, আর কার বাড়ির পায়খানার জল বাড়ির রাস্তা বেড়েছে, আর না গর্ত করিয়ে না জলগুলো খুঁজছে কালো হয়ে গেছে। অন্য যদি থাকে ভাইও, তাহলে এডিস মশা অন্য ডিম পাড়িবে, আর ডিম পাড়িয়ে হানে ওই ডেঙ্গু ছড়াবে। তাই গণেশ টেবল এক কাজ করি, চলো ওই ভদ্রলোকের মুখোশগুলো আমরা খুলে দিব। ঠিক আছে স্যার, আমরা তাই করিব। শুনো ভাইও, শুনো গ্রামবাসীগণ, আমরা কনস্টেবলের ওসি করেছি, খালি নিজের চেহারাটা ভালো করে থুবেন না, খাওয়া দাওয়া খালি ভালো খাবেন না, বাড়ির আশেপাশে দোকানালা জল জমিব দিবেন না, দই খাইছেন খুঁটিটা অন্য ফেলে থুইছেন, নারিকল খাইছেন নারিকলের মালাইটা থুইছেন, আর অন্য জল জমিছে, আর অন্য ডিম পাড়ছে, এডিস মশা আর ডেঙ্গু ছড়াবে। তাই ব্লিচিং পাউডার দিবেন, কেরোসিন তেল দিবেন, তাহলে পড়ে যাবে, চেহারাটা ভালো করলে হবে না, বাড়ির আশেপাশে ডোবা না লাইলে পরিষ্কার করিবার লাগবে। আর শুনো সবাই, ডেঙ্গু মুক্ত সমাজ গড়ান, সবাই মিলে সুস্থ থাকেন, জল জমিবা দিব না, ডেঙ্গু মশা আসবে না, ঝোপঝাড় বাড়িলে মশা হবে ঘরে ঘরে, জমা জল জিন্না মশার জন্ম সিন্না, মোর ঠাকুর মা কইছি। সুস্থ যদি থাকিবার চাও ডেঙ্গু মশা দূর হটাও, ডেঙ্গু থাকি রক্ষা পাইতে মশারি টাঙ্গাও প্রতি রাইতে, সুস্থ যদি থাকিবার চাও বর্ষাকালে ব্লিচিং ছড়াও, সপ্তাহে একদিন হ্যাঁ জমে থাকা পানি ফেলে দেন,
জমা জল থুমোনা রোগ জীবাণু ডাকিমোনা। আমার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর এবং লোকশিল্পী দপ্তর আমরা সবাই মিলে ডাকিয়েছি একসঙ্গে ডেঙ্গু ম্যালেরিয়া নিপাত যাক। জল জমার উৎপত্তি, হ্যাঁ মশা ঘটাচ্ছে বিপত্তি, রোগে করিমো আমরা ডেঙ্গুর উৎপত্তি না। সুস্থ শরীর সুস্থ জীবন, ডেঙ্গু মশা কর নিধন। পরিষ্কার থাকে যেন বাড়ির চারপাশ।